Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজ 22 ভাদ্র 1428 বঙ্গাব্দ আমি ফরহাদ আজকে হাজির হয়েছি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাহিত্য পাঠ থেকে পদ্যাংশ ফররুখ আহমদের পাঞ্জিরি কবিতার চতুর্থ পর্ব নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে 293 পৃষ্ঠা উপস্থাপন করেছিলাম, কবি যে তিন নম্বর বার বাক্যটি ব্যবহার করেছেন, তুমি মাছ তুলে আমি দাঁড়কারি ভুলে, এই পর্যন্ত। আজকে এর পর থেকে তো পাঠে চলে যাচ্ছি। একাকী রাতের ম্লান জুলমাত হেরি, জুলমাত শব্দের অর্থ হলো অন্ধকার। আর এইটা কোন ভাষার শব্দ এইটা আমি বলছি যে লিখে দেব, ওইখানে যখন অর্থ লিখব তখন লিখে দেব। জুলমাত শব্দটা আসলে আরবি শব্দ। একাকী রাতের ম্লান, যখন একাকী রাতে অপেক্ষা করে, ম্লান মানে বলতে বোঝায় মলিন, মলিন জুলমাত হেরি, অন্ধকার দেখে যখন চৌদিকে দুঃখ, পথ দেখানোর কেউ নাই পাঞ্জেরিও না, পথ দেখানোর যখন কেউ নাই পাঞ্জেরিও নাই, তখন এই অন্ধকার দেখে সে একাকী মলিন মুখ নিয়ে বসে থাকে। কে? জাতির ভেতরের কেউ একজন। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, তখন আবার সে প্রশ্ন করে যে পাঞ্জেরি, এই যে আলোকবর্তিকা নিয়ে যে মাছ তুলে দাঁড়ায়, আর কত দিন কতক্ষণ আছে রাত পোহাবার দেরি, অন্ধকার কি কাটে না? শুধু গাফলতে, শুধু খেয়ালের ভুলে, গাফলত শব্দের অর্থ হলো অবহেলা, তাচ্ছিল্য, অমনোযোগিতা। তো শুধু গাফলতে, শুধু খেয়ালের ভুলে, দরিয়া অথ এই ভ্রান্তি নিয়েছে তুলে। দরিয়া মানে সমুদ্র সমান ভুল আমাদের করুণ অবস্থার তৈরি করেছে। এই পৃথিবীতে মানুষ বারবার ভুল করে, হাজারবার ভুল করে, পাপ করে, তার জন্য সে শাস্তি পায়। তাই দরিয়া অথই ভ্রান্তি নিয়েছে তুলে, সমুদ্র সমান ভুলে আমাদের করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। আমাদেরই ভুলে পানির কিনারে কিনারে মুসাফির দল বসি, দেখেছে সবাই অস্ত গিয়েছে তাদের সেতারা শশী। আমাদেরই ভুলে, আমাদের এই জাতির লোকজনের ভুলের কারণে মুসাফির দল নদীর কিনারে বসি, কি দেখছে? দেখেছে সভয়ে, সভয় মানে কি? ভয়ে যুক্ত, ভীত হয়ে, ভীতভাবে সে দেখছে, কি দেখছে? দেখেছে সভয়ে অস্ত গেছে, অস্ত গেছে কি? তাদের সেতারা শশী, তাদের যে আশার আলো দেবে সেতারা মানে কি সূর্য, শশী মানে কি চাঁদ, সেটা অস্ত গিয়েছে, সেটা সে বসে বসে দেখছে। মানে এখানে তার কোনো হাত নাই, তার কিছু করার নেই। পাঞ্জেরি সে রাত পোহাবার কত দেরি আছে বলতে পারে না, সে জাতির কে আলোর পথ দেখাতে পারে না, তাই সে বসে বসে দেখছে সভয়ে ভীতভাবে। মোদের খেলার ধুলায় লুটায় পড়ি, তাদের কষ্ট দূর, তাদের কষ্ট দূর আমাদের জন্য। মানে আমরা জাতির কষ্ট দূর করতে পারে কে? যে আলোকবর্তিকা নিয়ে আসবে সেই কর্ণধার পাঞ্জেরি। কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সর্বরি, কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সর্বরি। বিষাদ মানে কি? আকর্ষণ শূন্য অবস্থা, যাতে কোনো স্বাদ নেই, বিষাদ লিখেছি না, অর্থাৎ স্বাদ নেই এমন। যদি আমরা ভাঙ্গাই তাহলে হবে স্বাদ নেই এমন, এক কথায় প্রকাশ। আর এটা এখানে অর্থ হবে আকর্ষণ শূন্য, আকর্ষণ শূন্য কি হয়েছে? বিষাদ সর্বরি, সর্বরি মানে রাত্রি। তাহলে এই রাত, এই অন্ধকার রাত, আমরা যে জাতি অন্ধকারে নিমজ্জিত হয়েছি, এটা আকর্ষণ শূন্য, এতে কোনো আগ্রহ নাই, এতে কোনো আশা নাই, আমাদের কিছুই নাই। সৌদাগরের দল মাঝে মোরা উঠাইছি আহাজারি, সৌদাগরের দল, সৌদাগর মানে কি? যারা বাণিজ্য করে। সৌদাগরের দল মাঝে মোরা উঠাইছি আহাজারি, আহাজারি অর্থ হাহাকার, কোথাও কোনো আশা নাই তাই আহাজারি করছে। ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি, আওয়াজ শুনে শুনছি তারি, অর্থাৎ জাতীয় জীবনে ঘরে ঘরে অশুভ বার্তা নেমে এসেছে, তাই চারিদিকে আহাজারি, হাহাকার, চারিদিকে দুঃখ, চারিদিকে কষ্ট, চারিদিকে একটা হতাশা, তাই জাতীয় জীবনে ঘরে ঘরে অশুভ বার্তা নেমে এসেছে। এখন কবি বলছেন কি, এটা কি? ও কি বাতাসের হাহাকার, ও কি রোনাজারি খুদিতে, মানে এটা কি বাতাসের হাহাকার, আর্তনাদ, বাতাসে ভেসে আসছে বাতাসের হাহাকার, ও কি রোনাজারি? রোনাজারি এই শব্দটা অর্থ হলো আহাজারি করে কান্না, ওই যে গ্রামে অনেকে কাঁদে মহিলারা, বু মাটিতে হাত থাপড়ে, বুকে হাত থাপড়ে, এরকম কাঁদে, এটা হলো রোনাজারি। আর রোনাজারি শব্দটা হিন্দি আর ফার্সি শব্দের মিশেলে এটা ফার্সিতে ব্যবহার করা হয়। রোনাজারি খুদিতে,
ও কি আহাজারি করে কান্না করে ক্ষুধিতরা খাবার খাওয়ার জন্য। মানে জাতীয় জীবনে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা স্তরে প্রতিটা ক্ষেত্রে আহাজারি নেমে আসছে, কষ্ট নেমে আসছে। ও কি দরিয়ার গর্জন, ও কি বেদনা মজলুমের, মানে ও দরিয়া কি ডাক দিচ্ছে, পৃথিবী কি ডাক দিচ্ছে হতাশার ডাক। ও কি বেদনা মজলুমের, ও কি অত্যাচারিতের আর্তনাদ, মজলুম শব্দের অর্থ হলো অত্যাচারিত। ও কি অত্যাচারিতের আর্তনাদ, ও কি ক্ষুধাতুর পাজরায় বাজে মৃত্যুর জয় ভেরি। ও কি ক্ষুধাতুর পাজরায়, ক্ষুধাতুর পাজরা শব্দের অর্থ হলো বুকের ও পাশের, বুকের উপাশের হাড়, মানে বুকের পাশে যে হাড় থাকে সেই হাড়। ও কি ক্ষুধাতুর পাজরায় বাজে মৃত্যুর জয় ভেরি, অর্থাৎ না খেয়ে খেয়ে দিন গুনতে গুনতে আলোর বার্তা যখন আসে না, যখন শুভ বার্তা আসে না, তখন তার মৃত্যু কাছাকাছি হয়। মৃত্যু কি এসে গেছে? জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভুরুকটি হেরি। জাগো বন্দরে কৈফিয়তের জবাবদিহির কারণ দেখিয়ে যে আলোর বার্তায় আমরা আলোর পথ কেন পাচ্ছি না, এই জবাব দাও আমাদের কাছে, জাতির কর্ণধার তুমি আমাদের কাছে জবাব দাও। তীব্র ভুরুকটি হিরি হেরি, মানে ভুরুকুঞ্চন, চাপা ক্ষোভ দুঃখে রাগান্বিত হয়ে জাতি বলছে, তার জাতির যে পথ প্রদর্শক তাকে বলছে যে জাগো, আমাদেরকে জবাব দাও, আমাদেরকে জবাব দাও, কারণ দেখাও, জবাব দাও আমাদেরকে, জবাবদিহি করতেই হবে তোমাকে। তীব্র ভ্রুকুটি হেরি, মানে ভ্রুকুঞ্চন করে চাপা ক্ষোভ দেখিয়ে বলছে আমাদেরকে জবাব দাও। জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি, জেগে ওঠো অগণিত মানুষ, গণনা করা যায় না এমন, গুনে যান গুনে শেষ করা যায় না এমন, তাদের নীরব মুখের মুখের নীরব ভ্রুকুটি হেরি, তাদের যে চাপা ক্ষোভ, চুপ করে থাকা ভেতরের কষ্ট, সেইটা দেখেও কি করো আমাদেরকে, আমাদেরকে জাগিয়ে তোলো, আমরা জেগে উঠি, তোমরাও জেগে ওঠো। দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি, কত দেরি পাঞ্জেরি। পাঞ্জেরি লেখার পরে একটা কমা এই প্রশ্নমূলক চিহ্ন আছে, সূর্য ওঠার কত দেরি পাঞ্জেরি। দেখো চেয়ে দেখো সূর্য ওঠার আর কত দেরি আছে, আমাদের আলোর বার্তা বাহক মানে হারিকেন নিয়ে, যারা নৌকায় চলাচল করছে তারা জানে অন্ধকার রাতে মাথায় একটা হারিকেন থাকে, আর আমাদের জাতির জন্য একটা সামনে কি থাকে, জাতির পথ প্রদর্শক থাকে, মুসলমানদের পথ প্রদর্শক হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এভাবে প্রত্যেক জাতির পথ প্রদর্শক আছে, তারা যদি অন্ধকারে নিয়ে যায় তাহলে জাতি ভেঙে পড়ে, হতাশায় পড়ে, তাদের ভিতরে চাপা ক্ষোভের সৃষ্টি হয়, দুঃখ হয়, তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরায়, দারিদ্রতার কষাঘাতে নিষ্পেষিত হয়। তো এখানে রোনাজারি ক্ষুধিদের এখানে প্রকাশ পেয়েছে, চারিদিকে যন্ত্রণা ব্যথা বেদনা দুঃখ দুর্বলতা অসহায়ত্ব বিপদের মধ্যে সবাই আছে, এইটা কবি বলেছেন রোনাজারি ক্ষুধিদের। তো এই কবিতার মূল কথা আসলে তাহলে কি, এক কথায় বলে দিই, কথাগুলি একটু ছোট অল্প। জাতীয় জীবনে আমাদের নেতা দিয়ে যাচ্ছে, নেতা নিয়ে যাচ্ছে অতই অন্ধকারে, একটু খেয়াল করি, জাতীয় জীবনে আমাদেরকে আমাদের নেতা নিয়ে যাচ্ছে অথই অন্ধকারে, তার কারণে আমরা পড়েছি ভ্রান্তির মাঝে, চারিদিকে বেদনা জর্জরিত ক্ষুধার্ত হতাশাগ্রস্ত নাগরিক, হতাশাগ্রস্ত নাগরিক, কে আমাদের উদ্ধার করবে। পাঞ্জেরি তুমি জেগে ওঠো, দুঃসময় কাটুক আমাদের, দুঃসময় কাটুক আমাদের, আমাদের কি চৌদিকে দুঃখ দেখার কি কেউ নাই, পাঞ্জেরিও কি নাই, পাঞ্জেরি তুমি আমাদেরকে আলোর পথ দেখাও, এইটা হলো মূল কথা। এবার শব্দার্থগুলো খেয়াল করি, জুলমা, জুলমা শব্দটা আরবি শব্দ, আরবি অর্থ হলো অন্ধকার। এরপর আছে গাফলত, গাফলত শব্দটা হলো, আচ্ছা সওদাগর শব্দের অর্থ বলছি কিন্তু গাফলত, গাফলতি, গাফলতিটা আরবি শব্দ, এটাও আরবি, গাফলতি। আর গাফলতি শব্দের অর্থ হলো অবহেলা, তাচ্ছিল্য, অবহেলা, তাচ্ছিল্য, সভয়ে মানে ভয়যুক্ত, সভয়ে ভয়যুক্ত, ভীত হয়ে। শশী অর্থ হলো চাঁদ, শশী অর্থ হলো চাঁদ, সর্বরী অর্থ হলো রাত্রি, এরপরে বিষাদ, স্বাদ নেই এমন, এটা হলো অর্থ হবে আকর্ষণ শূন্য, আকর্ষণ শূন্য, মানে কোনো পৃথিবীতে বেঁচে থাকার যার কোনো স্বাদ নেই, আকর্ষণ শূন্য, সেটা হলো বিষাদ। এরপরে আছে রোনাজারি, আমি রোনাজারি বলছি যে রোনাজারি বলতে আসলে আহাজারি করে কান্না, আহাজারি, আহাজারি
করে কান্না, আহাজারি করে কান্না। আর এটা হলো ফার্সি শব্দ, ফার্সি আহাজারি করে কান্না ফার্সি। আর মজলুম, মজলুম শব্দের অর্থ হলো অত্যাচারিত, এটা আরবি শব্দ মজলুম, মজলুম আরবি অত্যাচারিত, অত্যাচারিত। আর জালিম হলো অত্যাচারী, আর মজলুম অত্যাচারিত। পাজরা, পাজরা হলো বুকের পাশের হাড়, পাজরা অর্থ হলো বুকের পাশের হাড়, বুকের পাশের হাড়। আমরা জানি যে সোমালিয়া এখন কিন্তু মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছে, পৃথিবী এত দূর আগায় গেছে, আধুনিক হয়েছে, কিন্তু তাদের বুকের পাজরের হাড় বের হয়ে যাচ্ছে, আমাদের দেখার কেউ নাই, কিন্তু আমরা মানবিক গুণাবলী নিয়ে কত মহাবাণী ছাড়ি, কত কিছু করি, কিন্তু কাজের বেলায় ইমানারি সইলে গেল ঠুনঠুনাটু, কিছুই হয় না। এরপরে আছে কৈফিয়ত, কৈফিয়ত শব্দের অর্থ হলো জবাবদিহি, জবাবদিহি কৈফিয়ত, জবাবদিহি জবাব তোমাকে দিতেই হবে। আর এখানে ভ্রুকুটি মানে ভ্রুকুঞ্চন, ভ্রুকুঞ্চন বলতে বোঝায় যেটা চাপা ক্ষোভ, চাপা ক্ষোভ। আর অগণন, গুণে শেষ করা যায় না, এমন গুণে, গুণে শেষ করা যায় না এমন, গুণে শেষ করা যায় না এমন। তো এই হলো শব্দার্থ। আর আমি এই কবিতাটা সে দুইটা কথা বলি, একটা হলো জাতীয় জীবনে বিরাজমান সংকট উত্তরণে জাতীয় নেতৃত্বের সচেতন ভূমিকা প্রত্যাশা করছেন কবি। আর একটা হলো, এটা হলো মূল ভাব যেটা আমরা বলবো, জাতীয় জীবনে আমাদের নেতা নিয়ে যাচ্ছে অথই অন্ধকারে, তার কারণে আমরা পড়েছি ভ্রান্তির মাঝে, চারিদিকে বেদনা জর্জরিত, ক্ষুধার্ত মানুষ, হতাশাগ্রস্ত নাগরিক, কে আমাদের উদ্ধার করবে? পাঞ্জেরি তুমি জেগে ওঠো, দুঃসময় কাটুক আমাদের, আমার কি আমাদের দুঃখ দেখার কি কেউ নাই? পাঞ্জেরি তুমি কি জাগবে না, আমাদের কি এই অন্ধকার দূর হবে না? আমরা কবে আলোর বর্তিকা নিয়ে তুমি আসবে, আর আমরা কবে জেগে উঠবো? জেগে ওঠো, তোমাকে জাগতেই হবে, তোমাকে জবাব দিতেই হবে, আমরা আর অন্ধকারে পড়ে থাকতে চাই না। তো এই ছিল হলো পাঞ্জেরি কবিতার শেষ পর্ব। আর পাঞ্জেরি কবিতার যে আশা, কবির আশা, আমাদের জাতীয় জীবনে সেই নেতা চলে আসুক, আমাদেরকে অন্ধকার থেকে নিয়ে যাক আলোর দিকে, সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার কোনো পাঠ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।